এবার ঈদযাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায় হয়েছে মঙ্গলবার। 24 ঘন্টায় প্রায় 5 কোটি টাকা আদায়ের কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্ত দিয়ে পার হয় 30,330টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে 2,76,37,900 টাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। জাজিরার প্রান্ত থেকে 14,874টি যানবাহন থেকে আদায় হয়েছে 2,13,56,800 টাকা। এদিকে একই সময়ে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 3,31,00,000 টাকা। সেতুর পূর্ব প্রান্তে 33,131টি যানবাহন থেকে 2,16,78,550 টাকা এবং পশ্চিম প্রান্তে 14,624টি যানবাহন থেকে আদায় করা হয়েছে 1,14,20,850 টাকা। তবে আজ সকাল থেকে যানবাহনের চাপ তেমন একটা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।